যিশু নামে সকলকে আমি স্বাগত জানাই। আমাদের প্রতিটি ভাই বোনেরা, অতিথি, ছোট্ট শিশুরা, প্রত্যেককে এই শুভ বড়দিনে আমরা যিশুর সমস্ত অনুগ্রহ এবং আশীর্বাদ প্রার্থনা করি। তাই পবিত্র পিতাকে ধন্যবাদ এবং আপনাদের সকলকে ধন্যবাদ। আজকে এই প্রভুর গৃহে আপনারা উপস্থিত হয়েছেন তার এক বিশেষ উদ্দেশ্য। সেই উদ্দেশ্য হচ্ছে বড়দিনের পর্ব। আর তাই আমি প্রত্যেককে এখানে যারা এসেছেন, আমি যিশু নামে প্রত্যেককে স্বাগত জানাই এবং সেই আনন্দের মধ্যে দিয়ে আমরা এই বড়দিনকে সমস্তভাবে রাখি, যে বড়দিন আমাদের জীবনে এক নতুন আশীর্বাদ এবং প্রত্যাশা বয়ে আনে। আর সেই বড়দিনের অংশের মধ্যে দিয়ে আমরা যখন যাব, আমরা আজকে দেখব যে কেন এই বড়দিন আমরা উদযাপন করি আর বড়দিনের পর্বটার সত্যিকারের মানে আমাদের জীবনে কি বোঝায়। আমরা জানি প্রত্যেকেই যে আমরা আজকে আমরা বড়দিন করছি, কিন্তু এই বড়দিনের সত্যটা কোথায়? আমরা সবাই মেরি ক্রিসমাস বলি ইংরেজিতে কখনো, বা বাংলায় শুভ জন্মদিন বলি, কিন্তু এই বড়দিনের পর্বটা কিসের জন্য? আমরা জানি আজ থেকে প্রায় 2000 বছর পূর্বে আমাদের এই ধরণীতে প্রভু যীশু খ্রিস্ট পদার্পণ করেছিলেন, ভূমিষ্ঠ হয়েছিলেন মানব দেহে। আর তাই উনি একজন ঈশ্বর যিনি মানুষের তৈরি নয়, উনি স্বয়ং সৃষ্টিকর্তা হয়েও এই পৃথিবীর প্রতিটা বস্তু, প্রতিটা প্রকৃতি, প্রতিটা মানুষের সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টির মধ্যে প্রবেশ করেছিলেন। তার আরাক নাম বলা হয় ইম্যানুয়েল, উনি আমাদের সাথে সর্বদা একসাথে থাকতে চান। আর তাই যিশুকে সঙ্গে নিয়ে আজকে আমরা যা কিছু করব এই বড়দিনে, আমাদের সাথে শুধু কেক নেই, আমাদের সাথে শুধু শীতের আমেজ নেই, আছে পূর্ণ যিশুর উপস্থিতি এই তার সমস্ত গৃহের মধ্যে। তাই হাউস অফ গডচার্চের পক্ষ থেকে, যিশুরাকে মণ্ডলীর আমরা তরফে প্রত্যেককে আমরা একে অপরকে বলি ইম্যানুয়েল। ধন্যবাদ। আমরা জানি যে বড়দিনের একটা বিশেষ উদ্দেশ্য, তার বিশেষ উদ্দেশ্য হচ্ছে মানব জাতির জন্য যিশু এসেছিলেন এই পৃথিবীতে। আবার বলি, মানব জাতির জন্য যিশু এই পৃথিবীতে এসেছিলেন মুক্তির আহ্বান নিয়ে। কিসের মুক্তি? পৃথিবীতে আমরা, আমাদের প্রতিটা দেশ এখন স্বাধীনতার মধ্যে রয়েছে, তাহলে মানব জাতি কোনো দেশের জন্য নয়, সমগ্র বিশ্বের মানব জাতির জন্য যিশু এই পরিত্রাণের আহ্বান নিয়ে এই ধরণীতে প্রবেশ করেছিলেন। সৃষ্টিকর্তা স্বয়ং তার সৃষ্টির মধ্যে প্রবেশ করেছিলেন তার সমস্ত সেই ভালোবাসার পরিণতি আনার জন্য। আর তাই মানব জাতি জন্য মুক্তির যে আহ্বান, কিসের মুক্তির আহ্বান, সেটা আজকে আমরা বাক্যের অংশ থেকে দেখব। কেন এটাকে বড়দিন বলা হয়, কিসের মুক্তির আহ্বান? আমরা যদি দেখি যিশুর জীবনীর মধ্য দিয়ে, বাইবেলে আমাদের বলে যে এই যিশু যাকে বলা হয় রাজাদের রাজা, কারণ প্রতিটি রাজা যারা রাজত্ব করে এই পৃথিবীর বুকে, আর যিনি স্বর্গে এবং এই পৃথিবীতে রাজত্ব করেন, তার নাম হচ্ছে যিশু খ্রিস্ট। ওনার রাজত্ব রাজনৈতিক দূরদর্শিতায় নয়, ওনার রাজত্ব ওনার সমস্ত পৃথিবীর লোকের নির্ভরশীল ক্ষমতায় নয়, ওনার রাজত্ব ওনার দয়ার, অনুগ্রহ, ভালোবাসার মধ্য দিয়ে। প্রতিটা হৃদয়ের মনে উনি সেই রাজত্ব দেখাতে চান, যে ভালোবাসা আমাদের জীবনকে কঠিন আর সহজ মুহূর্তেও আমাদের বাঁচার প্রত্যাশা দেবে, আশা দেবে। আর তাই চারটে জিনিস দেখব, কেন এই বিশেষত্ব, এই একটা শিশু এই পৃথিবীতে প্রবেশ করেছিল। এটা ঈশ্বর পরিকল্পনা করেছিলেন যে উনি ওনার একমাত্র পুত্র যিশুকে, যিনি ঈশ্বর যিশু, তাকে এই পৃথিবীতে পাঠাবেন। কারণ আজকে আমরা শুরুটাই করেছি মানব জাতির মুক্তির আহ্বান। প্রতিটি মানব জাতি তাদের জীবনযাত্রায় হাত পা তাদের বাধা নেই, কিন্তু জীবনে প্রতিটা মুহূর্তে তারা আঘাত পাচ্ছে, ভেঙে যাচ্ছে, প্রত্যাশা হারিয়ে যাচ্ছে এবং হতাশায় ভুগছে। আর তাই এই পৃথিবীতে মানব জাতির এই যে মনের কষ্ট, দুঃখ, ক্লেশ পাপের জীবন থেকে এসছে, সেটা থেকে, সেই পাপের জীবনযাত্রা থেকে মুক্ত দিতে,
এই পৃথিবীর মধ্যে এক নতুন জীবন দিতে আমাদের প্রভু যিশুর সেই আশার পরিকল্পনা ঈশ্বর করেছিলেন। আমরা যদি দেখি যিশাইয়া 9:2 বলছে যে সেই একটা চিহ্ন দিয়েছিলেন যিনি এই পৃথিবীতে আসবেন সকলের মধ্যে পাপের পৃথিবীতে পূর্ণ পবিত্রতার আলো নিয়ে। আর দ্বিতীয়ত দেখি উনি আসার পূর্বে সকলকার তখন দূত দ্বারা ঈশ্বর ঘোষণা করেছিলেন। আমরা যদি পড়ি যদি মতিলিখিত 1:18 অংশতে যে মেরির কাছে দূত এসে ঘোষণা করেছিল তোমার গর্ভে এক সন্তান আসছে যে সন্তান তোমার সমস্তভাবে এক ঈশ্বরের আত্মা দ্বারা, ঈশ্বরের আত্মা দ্বারা, কোনো মানুষের সঙ্গের মধ্য দিয়ে না, ঈশ্বরের আত্মা দ্বারা স্বয়ং ঈশ্বর এই পৃথিবীতে আসবেন। আর তৃতীয়ত উনি কুমারী মহিলার দ্বারা গর্ভবতী হবেন। চতুর্থ উনি এক বিশেষ শিশু যিনি মানুষের দেহের মধ্য থেকে অংশ থেকে সৃষ্টি হননি, উনি স্বর্গের থেকে প্রেরিত সম্পূর্ণ সেই পবিত্র যিশুর শিশুর মধ্য দিয়ে আমরা করছি। কেন? কিন্তু আজকে এই শিশু কেন বিশেষ, কেন তার আগমনের প্রয়োজন আমরা শুনেছি, কারণ উনি মুক্তির আহ্বান দিতে মানব জাতিকে। আমরা যারা জীবনে কষ্টে দুঃখে বেদনায় হতাশায় আমাদের পাপের জীবনটাকে মৃত্যুর মধ্য দিয়ে হারিয়ে যাচ্ছি, তাদের এক নতুন আলোর সন্ধান দিতে, নতুন এক জীবনের পথ দিতে, যিশু পাপ মুক্তির জন্য আজকে আহ্বান দিতে আমাদের এই ধরণীতে প্রবেশ করেছিলেন। কেন তিনি বিশেষ, কেন আর 10-15 গুণধারী পৃথিবীর অন্যান্য শিশুর মতো তার কোনো তুলনা হয় না? তাই আমরা দেখব 5 অংশ থেকে আজকে আমরা দেখব যে কেন উনি বিশেষ। প্রথমত উনি একটি শিশু যে কোনো পাপ করে নি। আমরা যদি দেখি 1 পিতরের বাইবেলের 2:22 বলছে তিনি পাপ করেন নাই, তার মুখে কোনো ছল চতুই পাওয়া যায় নাই। পাপ মানে এই নয় যে হাত পা দিয়ে আমাদের পাপ কাজ করতে হয়। পাপের উৎস আমাদের হাত পা মুখে নয়, পাপের উৎস আমাদের মনে হৃদয়ে। আর তাই ঈশ্বর নিজে এই সৃষ্টির মধ্যে প্রবেশ করলেন যিশু রূপে রক্তে মাংসে, তিনি পবিত্র, তিনি কোনোদিন এই মানব জাতির অন্যান্য শিশুর মতো কোনো পাপ কাজ মুখে বা হাতে নয় হৃদয় থেকেও কোনো ভাবনায় ছিল না, কারণ উনি ঈশ্বর, উনি কখনো অপবিত্র বা পাপ করতে পারেন না। কিন্তু কেন মানব জাতির সাথে শিশুদের সাথে যিশুর তুলনা করা যায় না? কারণ যিশু কোনো পাপ করেননি। আর রোমিও 3:23 বলছে আমরা প্রতিটা মানুষ মা বাবার দেহের মধ্য দিয়ে যখন আসি পাপের জন্ম নিয়ে আসি। তাই আমরা জন্ম থেকে পাপি, পাপ কাজ করি বলে পাপি হই না। তাই যারা যিশুর কাছে আসি এই খ্রিস্টের সমস্তভাবে খ্রিস্টমাসে, তারা একটা নতুন জীবনের দিশা পাই। যারা আমরা ভালো মন্দ কাজ করে পাপ খণ্ডাবার চেষ্টা করি, ভালো জীবনযাত্রা করে, ভালো ভক্তি দিয়ে, ভালো দান ধান করে, ওটা দিয়ে ঈশ্বরের আশীর্বাদ অর্জন করা যায় না। যদি ঈশ্বরের আশীর্বাদ আমরা ভালো কাজ করে অর্জন করি, তাহলে ঈশ্বরের দয়ার কৃতিত্ব বলে কোনো কথা থাকতে পারে না, তাহলে ঈশ্বরের কোনো প্রশংসা আমরা করতে পারি না। তার কি কৃতিত্ব? আমি আমার ভক্তি দিয়ে, আমার ভালো কাজ দিয়ে, আমার সৎ জীবনযাত্রা দিয়ে আমি আশীর্বাদ পেয়েছি। তাই আমাদের যিশু এই পৃথিবীতে বলেছিল তুমি পাপি, জন্ম থেকেই তুমি পাপ কাজ করো, পাপি বলে, পাপ কাজ করে তুমি পাপি হওনি। আর তাই পাপের শুরু মাতৃ গর্ভে প্রতিটা মানুষের। তাই প্রত্যেকেই আমরা ঈশ্বরের সাথে বিচ্যুতি হয়েছি, আমরা তার জীবনে দাঁড়াতে পারি না। আর তাই দ্বিতীয় অংশ, এই এমন একটা শিশু শুধু পাপ করেনি না, যিনি আমাদের বাঁচাতে, পাপ থেকে বাঁচাতে আমাদের পাপ নিজের জীবনে নিয়েছেন ক্রুশে। তাই এই শিশু জানতেন এই পৃথিবীতে যখন এসছেন উনি অবিনশ্বর, উনি অনন্ত, উনি শান্তিরাজ, উনি কোনোদিন মৃত ঈশ্বর হতে পারেন না, কিন্তু উনি মানব জাতির পাপের মধ্য দিয়ে যে মৃত্যু প্রবেশ করেছে, আমরা জানি রোমিও 6:23 বলে সেই মানুষের মৃত্যুকে, দ্বারকে বন্ধ করে তাদের জীবনে তার ঈশ্বরীয় অমরত্ব জীবন দেয়ার আকাঙ্ক্ষায়, মানুষকে পাপের মুক্তি থেকে তুলে আনার আকাঙ্ক্ষায় উনি নিজে এই ধরণীতি, এই শুভ লগ্নে খ্রিস্টমাসের সময় নেমে এসেছিলেন।
আর তাই বাইবেলে আমাদের বলছে যে যারা হারিয়ে গিয়েছিল, কিসে আমরা হারিয়ে গেছি? আমরা প্রকৃত সৃষ্টিকর্তাকে চিনতাম না। বাইবেলে বলছে রোমিও 1:18 থেকে যে মানুষ সৃষ্টিকর্তাকে ছেড়ে তার সৃষ্টিকে নিয়ে আমরা উপাসনা করতাম। আমরা তার চন্দ্র, সূর্য, গাছপালা, পাথর, এগুলো পশু পাখি উপাসনা করতাম। তাই বলছে ওগুলো ঈশ্বর সৃষ্টি করেছে, আর তাই আজকে আমরা সৃষ্টিকর্তার উপাসনা করব। আমরা হারিয়ে গেছি মানে আমরা সত্যকে জানতাম না যে যীশু খ্রিস্ট এই ধরণীতে এসছেন আমাদের পাপের মুক্তির জন্য, আমাদের ধার্মিক করার জন্য। আমরা ধার্মিকতা অর্জন করি না, আমরা ধার্মিকতা ঈশ্বরের দয়ায় আমরা গ্রহণ করি। আর তাই লুক সুসমাচারের 12:19-10 বলছে যে উনি এই মানুষদের এই পাপের ব্যাধি অন্ধত্ব থেকে মুক্ত করতে আলো রূপে এই ধরণীতে প্রবেশ করেছিলেন। রোমিও 3:23 বলছে যে আমরা দেখি যে এই পৃথিবীতে ঈশ্বর যখন তাকে পাঠালেন বললেন, এটা 1:21 হবে মতিলিখিত, যে তিনি তার সমস্ত পৃথিবীর প্রজা, কারণ উনি রাজা আর আমরা তার রাজত্বে বাস করছি, সেই জন্য বলেছিলেন উনি আসবেন তার জন্মলগ্নে এবং ওনার নাম হবে যীশু। তার মানে যীশু মানে ত্রাণকর্তা, যিনি এই পাপের পবিত্র ভাবে জীবনযাত্রাকে আমাদের আনতে, পাপের জীবন থেকে আমাদের মুক্তি দেবেন। কিভাবে দেবেন উনি মুক্তি? উনি নিজে আমাদের পাপটা ক্রুশে নেবেন, আর আমরা শুধু বিশ্বাস করব। আমরা বিশ্বাস করে যিশুর মধ্যে দিয়ে ধার্মিকতা পেয়েছি, কোনো কার্য দিয়ে না। তৃতীয়ত, উনি এমন একটা শিশু, উনি শান্তি আনতে এই পৃথিবীতে প্রবেশ করেছিলেন। কিসের শান্তি? কারণ ঈশ্বর পবিত্র, আর মানব জাতির চলায় বলায় কথায় অহংকার, আমাকে দেখো, আমাকে চেনো, আমার গৌরবের জন্য আমরা কথা বলি, আমার বিদ্যা, আমার বুদ্ধি, আমার চেহারা, আমার আউটলুক, আমার সবকিছু আমার গৌরবের জন্য আমরা করি। আর তাই এটা হচ্ছে আমাদের পাপের জীবনযাত্রা। ঈশ্বর পবিত্র, তার প্রশংসা হয় তার কাজে, তার গুণের জন্য। আর তেমনি আমাদের মানব জাতি সেই সমস্ত পাপের জীবনযাত্রা ঈশ্বরের পবিত্র সাথে মেলে না, তাই বাহ্যিকভাবে ঈশ্বর আর আমাদের মধ্যে বন্ধন ছিন্ন হয়েছে, শত্রুতা হয়েছে। পবিত্র জলে তেলে যেমন মিশ খায় না, তেমনি পবিত্র ঈশ্বর আর পাপী মানুষদের কোনোদিন মিলমিশ হতে পারে না। কিন্তু যীশু Ephesians 2:14 বলে, কারণ যীশু তিনি আমাদের মধ্যে ঈশ্বর এবং আমাদের মধ্যে উভয়কে এক করেছেন। কিভাবে? উনি নিজে ক্রুশে দাঁড়িয়েছেন, আমাদের পাপ নিয়েছেন, ভেঙে দিয়েছেন এই বিচ্ছেদের দেওয়াল। উনি নিজের পবিত্র রক্ত ক্রুশে অর্পণ করেছেন, আমাদের হয়ে বলিদান করেছেন, পাপের প্রায়শ্চিত্ত করেছেন। সেই শিশু আজ ধরণীতে তার রক্ত, পবিত্র রক্ত নিয়ে প্রবেশ করেছিলেন, যার মধ্য দিয়ে আমরা আত্মিকভাবে সূচিত হয়েছি। Ephesians 2:13 বলে যে আমরা ঈশ্বরের থেকে পাপে দূরে সরে গেছিলাম, আমরা নিজেদের জীবনে চলতে অভ্যস্ত, ঈশ্বরকে আমরা সৃষ্টি করি, সৃষ্টিকর্তাকে আমরা পূজো করতাম না। কিন্তু যীশু এই ধরণীতে প্রবেশ করেছিল আমাদের এই পাপের জীবনযাত্রা শুধু না, এই অন্ধত্ব থেকে সত্যের আলোর পথে নিয়ে আসার জন্য, যে উনি একমাত্র ঈশ্বর, যিনি শুধু আমাদের ভালোবাসেননি, তিনি আমাদের সমস্ত পাপকে আমাদের ছোটবেলা থেকে এখন পর্যন্ত এবং ভবিষ্যতের ক্ষমা করে দিয়েছেন। যে পাপ মানুষ কোনো কর্ম দিয়েও সারা জীবনে পরিশ্রুত পরিষ্কার করতে পারে না, যে পাপ মানুষের হৃদয়ে বাহ্যিক কোনো কাজের দ্বারা পরিষ্কার হতে পারে না, পবিত্র ঈশ্বর তার পুত্র যীশুকে এই ধরণীতে পাঠিয়েছিলেন আপনার জন্য, আমার জন্য, প্রত্যেকের জন্য, যাতে আমরা এই খ্রিস্টমাসে প্রকৃত খ্রিস্টকে নিয়ে আমরা আনন্দ করি। আমাদের মধ্যে কোনো রকম নেই যে কেক, টুনি লাইট বা এইসব বাহ্যিক আড়ম্বর আমাদের খ্রিস্টমাসের আনন্দ দিতে পারে না। আজকে এগুলো আছে, কাল চলে যাবে। প্রকৃত খ্রিস্টমাস শুরু হয় আমাদের প্রতিটা দিন, যখন এই খ্রিস্টমাসের পর্ব থেকে আগামী বছর পর্যন্ত আমরা যীশুর সাথে একসাথে এইভাবে আসবো, তার আনন্দে জীবনটাকে নিয়ে চলবো। আর তাই আজকে আমাদের জীবনে সেই তিনটে জিনিস জেনেছি, আরো দুটো জিনিস শিখবো আমরা এই শিশু। এই শিশু আমাদের জীবনে এক নতুন আশা আনতে এসেছিলেন। পৃথিবীতে মানুষ আজকে ভগ্ন প্রায় COVID-19, ওমিক্রন, কত ধরনের ভাইরাস,
মানুষের জীবন একের পর হারিয়ে যাচ্ছে, কাজ চলে যাচ্ছে, মানুষের জীবনে নানান ধরনের সমস্যা আসছে, ভেঙে যাচ্ছে সম্পর্ক, কোথায় আশা? ভবিষ্যৎ অর্থ দিয়ে কি ভবিষ্যৎ হয়? শুধু ডিগ্রি দিয়ে কি ভবিষ্যৎ হয়? তাহলে ডিগ্রিধারী এত এত লোক তাদের জীবনকে স্বেচ্ছায় সমস্তভাবে শেষ করে দিত না। আজকে পৃথিবীতে আপনারা জানেন, শুধু এই আশার অভাবে কত ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। ঈশ্বরকে ধন্যবাদ, আজকে আপনারা এখানে এসছেন, শুধু আপনারা নয়, আপনার পরিবারের, আপনাদের ভবিষ্যতের প্রত্যেকটা সন্তান যাতে এই যিশুর আশাটা গ্রহণ করতে পারে। উনি এসেছিলেন এই খ্রিস্টমাসে, যে আমাদের নয় দুয়ে যিশাহিত বলে সমস্ত জাতি পৃথিবী, ভারতবর্ষ শুধু নয়, সমগ্র পৃথিবী জাতি অন্ধকারে হারিয়ে গেছে। আর তাই আমরা এক মৃত্যু ছায়ায় বসবাস করি, প্রতিটা দিন ভয়ে আমরা হারিয়ে যাই। মরার জন্য দেহটাকে প্রয়োজন হয় না, শুধু মনটা ভেঙে চুরমার হয়ে যায় ভীত শঙ্কায়, উদ্বেগ, আশঙ্কা, হতাশায়। আর তাই যিশু এই অন্ধকারের পাপের পৃথিবীতে সেই আলো এনেছিলেন, যে আলো তার পবিত্র জীবনের মধ্য দিয়ে আজকে আমরা উদ্ভাসিত হই। গীত সংহিতা 9:18 বলছে, কারণ দরিদ্র নিয়ত বিশ্বতি পাত্র থাকবে না। দরিদ্র মানে পয়সার দরিদ্র নয়, যারা যিশুর ভালোবাসা পায়নি, যারা জীবনে কষ্টে লাঞ্ছিত, দুঃখে ভেঙে চুরে যাচ্ছে। তাই উনি বলছেন যে দুঃখীদের আশা চিরতরে বিনষ্ট হইবে না। উনি এমন একজন ঈশ্বর, নিজেই ধরণীতে প্রবেশ করেছিলেন আমাদের আশাহীন জীবনে প্রকৃত আশা নিয়ে। হি গিভেন দ্য বিগ হোপ, দ্য গ্রেট হোপ, হোয়ার দেয়ার ইজ নো হোপ। আর আজকে আমরা দাঁড়িয়েছি, প্রতিটা শিশু এখানে এসছে, তাদের জীবনে এক নতুন ভবিষ্যতের দুয়ার ঈশ্বর যিশু খুলে দিয়েছে। এই খ্রিস্টমাসে তারা জেনেছে এই অন্ধকারের পৃথিবীতে চারপাশে যা কিছু হচ্ছে, তার মধ্যে আগামী দিনে এরা সেই যিশুর আলোর সন্তান হিসেবে এগোবে। আর তাই আমরা পঞ্চম অংশে যাব, এবং পঞ্চম এটা শেষ, যে একটা শিশু যে সত্যিকারের আনন্দ দিতে এসেছিলেন। আমাদের জীবনে আজকে অনেক কিছু দিয়ে আমরা আনন্দ চাই, কিন্তু এই আনন্দ উনি দিতে চেয়েছিলেন যা কোনোদিন শেষ হবে না। আমাদের জীবনে কঠিন দুঃখ আসবে, কষ্ট আসবে, বা অনেক কিছু আসবে, কিন্তু শেষ হবে না। হতে পারে আপনাদের আনন্দের অনেক কিছুর উপর নির্ভর করে, যদি সংসারে আমার সব শান্তি থাকে, হতে পারে আমাদের জীবনে যদি অর্থের যোগান থাকে, হতে পারে যদি আমার জীবনে প্রকৃত ভালোবাসা থাকে, হতে পারে আমার জীবনে যদি আমার কাজটা থাকে, যদি ব্যবসাটা চলে, যদি আমার জীবনে যদি ভালো সঙ্গটা থাকে, না, একদিন না একদিন এগুলো শেষ হবে। কিন্তু যিশু, যার নামে আজকে আপনারা শুরু করেছেন ইম্যানুয়েল, তার মানে ঈশ্বর সদা সহিত আমাদের সাথে। যিশু 24/7 সর্বদা আপনি প্রার্থনা করলেই তার খোঁজ পাবেন। আমাদের ঈশ্বর কখনো ঘুমিয়ে পড়েন না, তাকে আমরা ঘুম পাড়াই না। চার্চের এই গৃহের মধ্যে যিশু শুধু আবদ্ধ থাকেন না, এটা উপাসনা গৃহ, আমরা আসি পবিত্র আত্মায়, তার উপস্থিতি এই মুহূর্তে এখানে রয়েছে। আপনারা যখন যাবেন তার প্রতি বিশ্বাস নিয়ে, আপনাদের হৃদয়ে যিশুর অবস্থান হবে। কারণ এই ছোট্ট শিশু শুধু এই পৃথিবীতে প্রবেশ করেনি, এই পৃথিবীর মধ্যে এমন ভালোবাসার নতুন উপাখ্যান রেখেছেন যে প্রতিটি মানুষের হৃদয়কে উনি রাজত্ব করতে চান, নিয়ন্ত্রণ করতে চান, দিতে চান প্রকৃত স্বাধীনতা। আর সেই সত্যর মধ্য দিয়ে আজকে আমরা দাঁড়িয়েছি। আমাদের যত দুঃখ কষ্ট থাকুক, যিশু আমাদের সেই জায়গায় নিয়ে যাবেন। আর ছয় বলছে, এমন একটা শিশু যিনি আমাদের আলো দিতে এসেছিলেন। আমাদের জীবনে অনেক সময় দিশাহীন হয়ে যায়, বিভ্রান্তি হয়ে যায়, জীবনের ভবিষ্যৎ অন্ধকার দেখি, বাট হি ইজ দ্য অনলি ওয়ান হু গিভেন দ্য ট্রু লাইট। যোহনের 8:12 বলে, আমি জগতের জ্যোতি, যে আমাতে বিশ্বাস করে, আমাতে থাকে, সে কোনোদিন অন্ধকারে থাকবে না। হি ইজ দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড। আর এই খ্রিস্টমাসে উনি এই ধরণীতে প্রবেশ করেছিলেন, বিকজ হি লাভড আস সো মাচ, কারণ উনি আমাদের প্রকৃত প্রেম করেন, ভালোবাসেন। আর তাই যোহনের 12:14 বলে, আমি জ্যোতিস্বরূপ হইয়া এই জগতে এসছি, আমি আলোর মতো করে এই জগতে এসছি, যেন যে কেউ আমাকে বিশ্বাস করে কেউ অন্ধকারে না থাকে। আমার ভাই বোনেরা, প্রকৃত তো আপনারা কোন জায়গায় রয়েছেন? আপনাদের জীবনে কি যিশুর আলোর প্রবেশ হয়েছে, সত্যের প্রবেশ হয়েছে? যদি থাকে, আপনার জীবন এই মুহূর্তে
যিশু আপনাকে সুনিশ্চিত করেন। প্রত্যেকটা শিশু যারা বাচ্চারা এসছে আজকে কত সুন্দর যিশুর নামে তারা স্তুতিগান করেছে, প্রত্যেকে আমরা যারা দাঁড়িয়েছি। তাই যিশু আপনাদের হৃদয়কে এই মুহূর্তে সেই অন্ধকার থেকে আলোর দিশারি করতে চান। আর তাই তিনটা প্রশ্ন আমাদের জীবনে বড় প্রশ্ন আজকে, যে আজ আমাদের প্রকৃত আনন্দ কোথায়? আজ আমাদের প্রকৃত আনন্দ কোথায়? আমরা আনন্দ কোথায় খুঁজি? আমাদের পরিবারের ভেতর? আমরা আনন্দ কোথায় খুঁজি? আমাদের ভালো মোবাইল ফেলে? আমরা আনন্দ কোথায় পেলি যখন ফেসবুকে 50টা লাইক পাই? আমরা আনন্দ আজকে কোথায় খুঁজি যখন আমাদের একটা নতুন বাড়ি হয়? আমরা আনন্দ কোথায় পাই যখন আমাদের একটা সুন্দর জব হয়? যখন আমরা কোথায় আনন্দ খুঁজি যখন আমাদের সম্পর্কগুলো সব ঠিকঠাক চলে? ভাই বোনেরা, সেটা প্রকৃত আনন্দ নয়, সেটা একটা সাময়িক আমাদের জীবনের চলার জন্য আনন্দ। প্রকৃত আনন্দ কোথায় থাকে জানেন? প্রকৃত আনন্দ থাকে প্রভু যিশুতে। কারণ কারণ উনি সেই ঈশ্বর যিনি আপনার জন্য ভালোবেসে নিজেকে এই ধরণীতে পুরো প্রবেশ করেননি পাপের পৃথিবীতে, উনি ক্রুশের মতো জায়গায় দাঁড়িয়েছেন, কঠিন জায়গায় দাঁড়িয়েছেন। কেন জানেন? বিকজ হি লাভস ইউ। উনি আপনার নিজের জীবন দিয়ে ভালোবাসে, যে আমাদের পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না। নো ওয়ান ক্যান লাভ ইউ বাই গিভিং দেম লাইফ। কেউ ভালোবাসবে না আপনাকে, জীবন দিয়ে বলবে কিন্তু জীবনটাকে দিয়ে বলবে না আমি তোমায় ভালোবাসি, একমাত্র যিশু বলতে পারেন। আর তাই আজকে আমাদের প্রকৃত শান্তি কোথায়? কোথায় শান্তি খুঁজি? আমরা কি পাহাড়ের ওপর অনেক উঁচুতে চলে যাই শান্তি, নিস্তব্ধতায় শান্তি খুঁজি, অথবা ঘরের বন্ধ করে আমরা মেডিটেশন করে শান্তি খুঁজি, অথবা কোথাও গিয়ে ভক্তিমূলক গান শুনে শান্তি খুঁজি? না ভাই বোন, ওগুলো হচ্ছে আর একটা ব্যভিচারের অঙ্গ। আমরা শান্তি প্রকৃত না খুঁজে আমাদের শান্তিটা মনে চাই, জায়গা পরিবর্তন করলে শান্তি আসে না। তাহলে যিশুকে এই পৃথিবীতে স্বর্গের শান্তি ছেড়ে অশান্তির পৃথিবীতে প্রবেশ করার দরকার ছিল না। যদি সত্যি এই পৃথিবীর মধ্য থেকে আমরা শান্তি পেতাম, আমরা যাব এর পরবর্তী অংশে। আর আজকে আমাদের ভবিষ্যৎ কোথায়? আমরা ভবিষ্যৎটা কিভাবে দেখি? শুধুমাত্র আমার একটা জব চললেই ভালো, আমার ব্যবসা চললেই ভালো, আমার সংসারে সবাই সুস্থ থাকলেই ভালো? না, সেটা সব থেকে বড় আমাদের জীবনের অসুস্থতা, ওগুলো প্রয়োজন, কিন্তু যিশুর উপস্থিতি, যিশুর ভালোবাসাটা অন্য জিনিস। আমরা চলুন সেই অংশটা কিছুটা শিখি। হিতোপদেশ 16:9 বলছে, একজন ব্যক্তি কি করতে চায় তা পরিকল্পনা করতে পারে, কিন্তু কি হবে বাস্তবে ঈশ্বর ঠিক করেন। মানুষের পথ যখন সদাপ্রভুর সন্তোষজনক হয় তখন তিনি তার শত্রুগ্রহকে প্রণয়ী মানে শান্তি স্থাপন করে। আমরা আনন্দ খুঁজতে চাই প্রকৃত, আমরা শান্তি পেতে চাই, কিন্তু ঈশ্বরকে কি আপনি আপনার পরিকল্পনা জানান প্রার্থনা? যিশুকে যিশু যা চান আপনার জীবন কি তাকে সন্তুষ্ট করে? এখানে বলছে আপনি যদি সেই জীবনে চলেন, যিশু সন্তুষ্ট হলে আপনার শত্রুও সন্তুষ্ট হবে। কারণ যিশু পৃথিবীর আপনার শত্রু হলে প্রতিটা মানুষের জন্য জীবন দিয়েছেন। তাই যিশু বলেছেন যোহনের 14:27, হে আমার সন্তানগণ, শান্তি আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি। তার সমস্ত শিষ্যদের এবং তার মধ্য দিয়ে আমাদের বলছেন, আমি আমার নিজের শান্তি তোমাদের দিচ্ছি। তার শান্তিটা কোথায় ছিল? উনি ক্রুশে দাঁড়িয়েছেন, তারপরও বলেছেন, পিতা এরা জানে না কি করছে, তুমি এদের ক্ষমা করো। হ্যালেলুইয়া। আজকে আমাদের সংসারে প্রতিকার নয়, প্রতিশোধের বড় স্প্রিয়া। প্রতিটা মানুষ আমরা প্রতিশোধ চাই প্রতিকারের নামে, প্রকৃত প্রতিকার করি না। কিন্তু যিশু আমাদের এই পৃথিবীতে প্রতিশোধ নিতে নয়, উনি প্রতিকার দিতে, প্রতিকার করতে এসেছিলেন মানব জাতির এই পাপের ব্যাধি থেকে মুক্ত করতে। তাই আমরা আমাদের শান্তি পাওয়ার জন্য অন্যের জীবনে অশান্তি আনি, নিজের শান্তি স্বার্থকে সুরক্ষা করার জন্য অন্যের সম্পর্ক ভাঙন করি, শান্তি বিঘ্নিত করি। আর তাই যিশু বলছে, তোমাদের শান্তি তোমাদের অর্থে, তোমাদের শান্তি তোমাদের জবে, তোমাদের শান্তি তোমাদের বাড়িতে, তোমাদের গাড়িতে, তোমাদের সন্তানদের, তোমাদের সম্পর্কে, কিন্তু সেই শান্তি চিরস্থায়ী নয়, সেগুলো আজ আছে কালকে মুছে যাবে। কিন্তু আমার ভালোবাসা, প্রকৃত আলো, আমার শান্তি তোমাদের হৃদয়ে থাকবে। তোমাদের হৃদয়ে যে উদ্বেগ থাকুক, যে উৎকণ্ঠা থাকুক, যে হতাশা থাকুক, যে কষ্ট বেদনা থাকুক, ক্লেশ থাকুক, কিন্তু আমি
যে হৃদয় ক্রুশে দাঁড়িয়ে বর্ষা নিয়েছি, যে হৃদয় নিয়ে কবরে শুয়েছি, মৃত্যুকে জয় করেছি, হ্যালেলুইয়া, আমরা আমি তোমাকে সেই শান্তি দেব, যে শান্তি পৃথিবীর বাইরে গিয়ে নয়, পাহাড়ে উঠে নয়, যে শান্তি কোনো জায়গা পরিবর্তন করে নয়, আমরা এই পৃথিবীতে আমার নিজের ঘরে বসে যিশুর আত্মায় আমার ওই ঘরেতে প্রার্থনায় যিশুর প্রকৃত শান্তি আমরা বর্জন করব, অর্জন করব। তাই আসুন আজকে সেই শান্তি আপনার জীবনে কি আছে প্রকৃত। রোমিও ১৬ অধ্যায়ের ২০ পদে বলে, এই শান্তির ঈশ্বর উনি, উনি পৃথিবীকে বিচার করতে নয়, মানুষকে ভেদাভেদ করতে নয়, দলাদলি নয়, ধর্মে ধর্মে আঘাত নয়, উনি প্রকৃত শান্তির ঈশ্বর। তিনি আপনার জীবনকে পূর্ণ শান্তি আনতে আপনার বিরুদ্ধে যে শয়তান তাকে পিষে ফেলবেন। আর আমাদের যিশুর অনুগ্রহ আপনাদের সকলের সাথে থাকুক, তার আশীর্বাদ সকলের সাথে থাকুক। আর আজকে যখন আপনারা এসছেন, কি পরিকল্পনা ঈশ্বর আপনাদের জীবনের জন্য জানেন? প্রকৃত উনি ভবিষ্যৎ দিতে চান। কোথায় প্রকৃত ভবিষ্যৎ? জেরেমিয় ২৯:১১ বলছে, ঈশ্বর বলছেন, আমি আমার পরিকল্পনাগুলো তোমাদের জন্য কি জানি, তাই এগুলো তোমাদের বলছি। আমি তোমাদের এক সুনিশ্চিত ভবিষ্যৎ দিতে চাই, আর তোমাদের জন্য ভালো ভালো আমার পরিকল্পনা আছে, তোমাদেরকে কষ্ট দেওয়ার, আঘাত দেওয়ার, ভেঙে দেওয়ার, মেরে দেওয়ার আমার পরিকল্পনা নেই, আর তাই তোমাদের আশা এবং সুভবিষ্যৎ দিতে চাই। এটা ঈশ্বর যখন বলেন, সেই ঈশ্বর মিথ্যাচার করেন না। মালাকি ৩:৫ বলছেন, আমাদের ঈশ্বর ইমিউটেবল, হি নেভার চেঞ্জ, তার কোনো পরিবর্তন হয় না। হিব্রিয় ১৩:৮ বলছে, হি নেভার চেঞ্জ, কালকে উনি যা ছিলেন আজকে তাই আছেন, আগামীকাল তাই থাকবেন। হ্যালেলুইয়া, উনি এতটাই বিশ্বাসযোগ্য, তার ভালোবাসা এতটাই নির্ভরশীল। আমাদের জীবনের আজকে আপনারা কোথায় আছেন? আপনার শান্তিটা কোথায়? আপনার আনন্দটা কোথায়? আপনার ভবিষ্যতের ভাবনাটা কোথায়? দিন আজকে যিশুর সামনে, সেই ছোট্ট শিশু যিনি এসেছিলেন ২০০০ বছর আগে আপনার জীবনকে এক পূর্ণ শান্তি আনতে, আনন্দ দিতে, আর এক সুনিশ্চিত ভবিষ্যৎ দিতে, যে ভবিষ্যৎ আপনার তৈরি নয়, যে ভবিষ্যৎ মাতৃগর্ভে আসার পূর্বে উনি আপনার জীবনকে নির্মাণ করেছেন। সেই সত্যের আলোর ভালোবাসার ঈশ্বর উনি এই এত কিছু আমাদের জন্য কেন করেছেন এই পৃথিবীতে? আসুন আমরা এই শেষ লগ্নে প্রায় এসেছি। ১৫:১৩ বলে, উনি আমাদের প্রত্যাশা দেন যখন আমরা তার উপর বিশ্বাস করি। শুধু প্রত্যাশা বা আশা নয়, আমাদের আনন্দে শান্তিতে দেন যা উপচে পড়ে যায়। আজকে আপনাদের কি যিশুর আনন্দ হৃদয়ে রয়েছে প্রকৃত? তাই বাইবেলে বলছে, ঈশ্বর জগৎকে, জগৎ বলতে আমরা যারা পৃথিবীতে বসবাস করি, এই পাপীদের পবিত্র ঈশ্বর এতই ভালোবাসলেন। কতটা ভালোবাসলেন জানেন? ক্রুশের দিকে দেখুন, যিশু কতটা হাত দিয়ে দাঁড়িয়েছে, যার পরিমাপ করা যায় না। ক্রুশে তার হাতটাকে বুক চিতিয়ে বলেছেন সারা পৃথিবীকে, হে পাপীর মানব জাতি, তোমাকে আমি ভালোবাসি, আর এই দেখো সেই ভালোবাসা। আর এতটাই ভালোবাসলেন, আজ থেকে ২০০০ বছর আগে যিশুকে এই পৃথিবীর বুকে উনি পাঠালেন, যাতে এই মানুষ আমরা মৃত্যুর মধ্য দিয়ে না হারিয়ে যাই। ঈশ্বর এই ভবিষ্যৎ আমাদের দিতে চান, কিন্তু আমরা কি সেই ভবিষ্যৎ নিতে চাই? কারণ ১৭ বলছে, পড়ুন, ঈশ্বর এই পৃথিবীতে আমাদেরকে বিচার করার জন্য, তুমি দোষী, আমি দোষী, আমরা প্রত্যেকে একে অপরের দিকে আঙুল তুলি, কিন্তু ঈশ্বর তোলেন না। উনি দয়ার, ক্ষমার, ভালোবাসার ঈশ্বর। উনি তাই উনি তার একমাত্র পুত্রকে আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, যাতে আমরা তার মধ্য দিয়ে প্রকৃত মুক্তির যে আহ্বান, সেই মুক্তি সততই পাই। আমাদের সেই মনের হৃদয়ের মুক্তি চাই, আমাদের হতাশার থেকে উন্নতি চাই, আমাদের কষ্ট, আমাদের দুঃখ বেদনাকে বলার একমাত্র মুক্তির আহ্বানে আসা আমাদের পবিত্র পিতার পুত্র যিশু খ্রিস্ট। আর তাই এই জন্যই তো উনি পাঠিয়েছিলেন। আসুন আজকে আমরা প্রত্যেকে হৃদয় খুলি তার কাছে, বলি, প্রভু, আমাদের জীবনের হতাশা, ভগ্নতা, আমাদের জীবনের সমস্ত ব্যর্থতা, আমাদের গ্লানি, আমাদের অভিযোগ, সবকিছুর উত্তর প্রভু তোমার কাছে আছে। আমাদের পাপ থেকে মুক্তি দাও। এই পৃথিবী ছেড়ে গিয়ে নয়, এই পৃথিবীতেই আজকে আমরা তোমার আলোর সন্ধান পেয়েছি। প্রকৃত উপাসনা তোমার প্রতি বিশ্বাস দিয়ে আমরা করতে চাই, কোনো হাত পায়ের কাজ দিয়ে নয়, কোনো মুখের দিয়ে কাজ দিয়ে নয়, আমাদের হৃদয়টাকে
তুমি আমাদের জন্য হৃদয় নিয়ে এসেছিলে, এক পবিত্র হৃদয়। সেই পবিত্র হৃদয় আমাদের হৃদয়ে অবস্থান নিয়ে যেতে চাই, কারণ এই পৃথিবীতে চলতে এই হৃদয় বড় আজকে দরকার। পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে যে স্বার্থপরতা এসছে, যে লাম্পত্য এসছে, যে হিংসা এসছে, তা কোনোভাবে হতে পারে না বাহ্যিক ধর্মের কারণ বা ধর্মাচার দিয়ে। একমাত্র পবিত্র যিশু যে কারণে এই পৃথিবীতে ঢুকেছিলেন, দিয়েছিলেন তার হৃদয়। শুধু দেহটাকে দেখবেন না ক্রুশে, শুধু এই পুত্র রূপে এই দেহ নিয়ে আসেননি, উনি নিয়ে এসেছিলেন এক পবিত্র অকৃত্রিম প্রেমের হৃদয়, যার মধ্যে সুন্দর এক ক্ষমা আর প্রকৃত দয়ার অধিষ্ঠান রয়েছে। আসুন আজকে আমরা এই খ্রিসমাসে সেটাকে আনন্দের সাথে উদযাপিত করি এবং ঈশ্বরকে গৌরব করি, যাতে আমরা প্রতিটা বাড়া ছোট ছোট শিশু এসেছি আমরা জানবো যিশু আমাদের হৃদয়ে নিয়ে যাব। যারা বড়রা এসছি বা প্রথমবার এসছেন, কোনো অসুবিধা নেই, আসুন প্রভুর কাছে চান। এক মিনিটের নীরবতায় আমি থাকব, এক মিনিটের নীরবতায় আসুন আমরা নতমস্তক হই, চোখ বন্ধ করি এবং পিতার কাছে আমরা বলি ধন্যবাদ তুমি ঈশ্বর, এত 2000 বছর আগে তুমি তোমার পুত্র যিশুকে আমাদের পাপের জন্য পাঠিয়েছিলে, আমাদের জীবনে প্রকৃত আলো দিয়েছো। আজকে আজকে আমরা সেই আলোকে হৃদয় নিয়ে আমাদের জীবনে যত প্রতিকূলতা আসুক প্রভু, আমরা তোমার আশীর্বাদ নিয়ে বইব, কারণ তুমি মৃত্যুঞ্জয়ী ঈশ্বর, তোমাকে মৃত্যু আটকাতে পারেনি, আর আমরাও মৃত্যুর জয়ী হতে চাই। সেই আনন্দে আজকে খ্রিসমাস আমরা পালন করব। আসুন আমরা এক মিনিটের নীরবতার মধ্যে যাই। হ্যাঁ, যিশু নামে সকলকে আমি আবার ধন্যবাদ জানাই যে প্রভু আমাদেরকে এনেছেন, এবং সকলকে আমি ধন্যবাদ জানাই যারা আমরা এসেছি। আপনারা প্রতি রোববার আমাদের এখানে যখন প্রার্থনা হয়, আসুন সকলে মিলে, এবং ঈশ্বর আপনাকে আশীর্বাদ ধন্য করুক। আপনাদের জীবনে যা প্রয়োজন তা উনি একমাত্র মেটাতে পারেন, আর কেউ নয়। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।